আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আপনারা দেখতেছেন মিঠু মাছ ধরা চ্যানেলটা আর এই চ্যানেলটাতে আপনারা মাছ ধরা সংক্রান্ত যে কোনো ভিডিও আপনারা দেখতে পারবেন আর শিখতে পারবেন এর জন্য বলি মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন যাতে করে যেহেতু আপনারা ভিডিওটা দেখছেন শিখার জন্য মনোযোগ সহকারে শিখতে পারেন আর বোঝার চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখবেন লাস্টে যে আমি কিছু কথাবার্তা বলবো যেগুলো অতি জরুরি সেগুলো আপনাদের শুনে নেওয়াটা ভালো হবে তা আসেন দেখা যাক আজকের ভিডিওটা আর নিজেদের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে মাছ ধরার এই টোপ চার সম্বন্ধে বোঝার চেষ্টা করবেন মাছ ধরাটা অনেক সহজ হয়ে যাবে দেখতে থাকেন আজকের ভিডিও আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যে ভিডিওটা আপনাদের দেব এটা হচ্ছে তাল মাখনা বা তাল বাকর বলেন বা তাল বিজ বলেন মূল কথা তাল থেকে তৈরি হয় আর তালের প্রসেসিং কি কায়দায় শুরু করি এই ভিডিওটা আমি অনেকদিন ধরে আমাকে করতে হবে কারণ এটা একদিনের কাজ না এটা অনেক সময় লাগে আর ছোট ছোট করে আমি প্রত্যেকটা জিনিস আপনাদের জন্য কমপ্লিট করে রাখছি এর জন্য মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটা দেখবেন আর আশা করছি তালের সিজনে আপনারা ইনশাল্লাহ এই তাল মাখনা বলেন তাল বাঁকড় বলেন এগুলো আপনারা বানাইতে পারবেন টোটাল এই ভিডিওটা তাল মাখনাটা কি আমি সাধারণত এই যে কালিতাল দেখতেছেন এই কালিতাল সংগ্রহ করি অফ আর এটা অফসিজেনের ভিডিও অফসিজেনে একমাত্র কালিতালই গাছে থাকে মাথায় রাখবেন কালিতাল চেনার উপায় হচ্ছে বারোশে তাল বা কালিতাল এটা হচ্ছে একই তাল আপনারা কালিতালটা ব্যবহার করার চেষ্টা করবেন এটা মিষ্টি হয় প্লাস আমাদের মাছ মারার অনেক কাজে লাগে প্রথমত আপনাদের মাখনা করা শিখতে হবে আপনাদের মাখনার ভিডিও দিচ্ছি এর সাথে সাথে আপনারা তাল থেকে যেই খাবারগুলো তৈরি হয় মাছ ধরার ক্ষেত্রে এগুলো পুরো দেখতে পারবেন আর মাথায় রাখবেন যারা চ্যানেলটা দেখতেছেন যারা শিখতে চান তাদের জন্য বলবো যারা শিখতে চান অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টাটা বাজায় দিবেন যাতে করে আপনি আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সহজে পেয়ে যান তাড়াতাড়ি করে পেয়ে যান ঘন্টা বাজা দিলে মেসেজ চলে যাবে আপনারা প্রত্যেকটা ভিডিও পেতে থাকবেন দেখতে পারবেন আর এই যে যে তাল এই তালগুলো হালকা পানি দিয়ে বেশি পানি না হালকা পানি দিয়ে এগুলো সম্পূর্ণ তাল বের করে নিতে হয় হালকা পানি দেখতেছেন এগুলো গাঢ় হতে থাকবে আর বেরোতে থাকবে তারপরে এরকম নেট দিয়ে ঘষে নিতে হয় টোটাল টোটাল ঘষে নিলে আপনার একদম দেখবেন যে তাল সব বেড়ে গেছে থেকে ঠিক যায় আপনারা যাবে যাবে এরপরে জাল দিবেন দেওয়ার সময় কি কি দিই টোটাল আপনাদের এই ভিডিওতে দেখাই দেব প্রথমে আপনারা মাখনা করা শেখেন তারপরে অন্য অন্য জিনিসগুলো আপনারা করতে পারবেন দেখতে থাকেন মনোযোগ সহকারে মিঠু মাছ ধরা এই চ্যানেলটা বন্ধুরা তালগুলো সব আপনার তাল বের করে নিয়ে হয়েছে তালের থেকে তালের যে মূল যেটা আমার দরকার তাল তালের দিয়ে ওই যে হচ্ছে হাড়িতে তালের যে মাখনাটা এটা হচ্ছে জাল হবে এটা গরমে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গরমে দেওয়া হয়েছে এর সাথে এখন এই অবস্থায় মানে জাল দেওয়া অবস্থায় যেরকম কি মিশাবেন বা কি দিলে ভালো হবে এটা যখন একটু গরম হবে তখন আমি দিব এখানে চিনি আমার যেই পরিমাণ তাল ছিল তাতে আমার দুই কেজি চিনি লাগবে এখানে আছে ইস্টারানিস দারচিনি এলাশ বাসমতি রাইস দেখতেছেন গোলাপ দেখতেছেন এগুলোর ব্যবহার পরে আর লাগবে হচ্ছে তেজপাতা তা এই হচ্ছে তেজপাতা তেজপাতা দিয়ে দেব আর হচ্ছে দেব হচ্ছে এলাস দারচিনি স্টার আনিসটা এখন যাবে না এটা যায় হচ্ছে অন্য খাবারের সময় তবে প্রথমত এই জালের সময় আমার লাগবে হচ্ছে এক দুই তিনটায় দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা এটা দিয়ে দেব এর ভিতরে দিয়ে এটা জ্বালানোর পরে এটা আস্তে আস্তে কমবে আপনারা যে পরিমাণ দেখছেন এর অর্ধেক পরিমাণে কিন্তু এটা পানি আছে এই পানিটা আমাকে টানতে হবে তবে পানি টানার আগেই যখন এটা বলক আসবে আমি চিনি দিয়ে দেব চিনি দিয়ে এটা জ্বালাইতে থাকবো আর ঠিক কমপ্লিট হওয়ার পরে কি কায়দায় হচ্ছে আর কী কায়দায় সংরক্ষণ করবেন এতে কি দিতে হবে আমি আপনাদের ডিটেলস দেখাই দেব এর জন্য মাথায় রাখবেন একটা খাবার দেখাইতে গেলে অনেক কষ্ট হয় বা অনেক সময় ধরে একটা ভিডিও করতে হয় অনেকে আপনারা লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে দেবেন অবশ্য করে আর এর ব্যবহারের প্রথম কাজই কিন্তু এই মাখনা তৈরি এই মাখনা তৈরিটাই কিন্তু আপনাদের মূলত প্রথমে শিখতে হবে শিখে মাখনা করা হয়ে গেলে এবার এর থেকে যে জিনিসগুলো মাখনা যখন আপনি প্রসেস বুঝে যাবেন যে মাখনা বিক্রি কায়দায় বারো মাস কাল সংরক্ষণ করতে পারবেন তখনই একমাত্র তাল থেকে যে উপকরণগুলো মাছ ধরার উপকরণগুলো তৈরি হয় সেগুলো আপনারা করতে পারবেন এই তাল নিয়ে কিন্তু অনেক ধরনের বক্তব্য আছে অনেক ধরনের দেখানো আছে তবে মাথায় রাখবেন তাল হতে হবে কালিতাল মিষ্টি তাল দ্বিতীয় কথা হতে হবে আপনার তালটা আপনার নিংড়ানো ভালো জানতে হবে পাঁচটা তাল থেকে ঠিক এতটুক পরিমাণ হয়েছে অনেকে অতিরিক্ত পানি দিয়ে বালতির ভিতরে করে গুলানো শুরু করেন ওইটা করবেন না প্রথমত তাল এরকম ফ্লোরে ফেলে ছেঁচে নেবেন ছেচে নিয়ে তারপরে আস্তে আস্তে যতটুক সলিড খামির বের করা যায় আগে খামির বের করে নেবেন তারপরে হালকা পানি দিয়ে এরকম সরপেশে ডলে ডলে ছাড়াই নেবেন তাতে পানির পরিমাণ কম হবে আপনার জাল দিয়ে এটা মাখনা তৈরি করতেও সুবিধা হবে তা যাই হোক টোটাল কি কায়দায় করি আপনাদের দেখাই দেবো আরো কিছু নিয়ম কারণ আপনাদের বলে দেবো মনোযোগ সহকারে দেখবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে এখনো বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন শুধুমাত্র যারা আপনারা শিখতে চাচ্ছেন আর মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আমার ইলাস দারচিনি আর তেজপাতা এখন বললে আপনাদের তো না বললে হয় না তা এখানে হচ্ছে আপনার ইলাস দেখা যাচ্ছে প্রায় চল্লিশটার কাছাকাছি হবে দারচিনি এখানে আনমানিক দেখা যাচ্ছে পঁচিশ গ্রাম বা তিরিশ গ্রাম হবে তেজপাতা দশ থেকে বারোটা এরকম সাইজ করে কেটে নেবেন কুচি কুচি করবেন না যাতে ওটা যায় যায় তা পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে হিট হয়ে গেছে এখন কি করব আমি এগুলা দিয়ে দেবো মাথায় রাখবেন এগুলো কেউ ভাসবেন না এগুলো সব এরকমই থাকবে কাঁচা তবে এই ফাটাই দিবেন দিয়ে সুন্দর করে নেড়ে দেবেন আর এই যে জাল দেওয়ার মূল কারণ হচ্ছে এটা টিকায় রাখা বা এটা যেন অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় তবে কি কায়দায় সংরক্ষণ করবেন আমি আপনাদের বলতে থাকি আপনারা বুঝে নেন এটা কিন্তু ঠিক তাল আর চিনির একটা পরিমাপ আপনাকে মনে রাখতে হবে যে কতটুকু পরিমাণ তাল আর চিনি ছিল পানি বাদে তা এই জাল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মশলার এতে নেমে যাওয়া আর পানিটা কমে যাওয়া এই হচ্ছে প্রথম কাজ এই হচ্ছে প্রথম জিনিসটা তাল মাখনা তাল মাখনা যখন আপনি করে ফেলতে পারবেন এবার আপনি তাল বাঘরও বানাইতে পারবেন অন্য অন্য জিনিসও বানাইতে পারবেন তালের যত রেসিপি আছে এই জিনিসগুলো আপনি করতে পারবেন এই যে নেমে নিচ্ছি পানি কমাবো এখন বাকি আছে আমার চিনি তো চিনিটাও দিয়ে দেবো দিয়ে আমি জাল দেবো চিনিটা এখন দেবো এই কারণে যাতে গুলে যায় কারণ এখন পানি আছে যখন পানি আনতে থাকবে তখন দিলেও কাজ হবে না বা ঠিক মতো হবে না এখন দিলে পুরো চিনি ফ্লেভারটা তালের ভিতরে নেমে যাবে এর সাথে কোন ধরনের বাটা মশলা এতে দিবেন না বা ব্যবহার করবেন না বাটা মশলা দিলে কি হবে আপনার তালের যে মূল যে ইটা কালারটা নষ্ট হয়ে যাবে আর ফ্লেভার উঠবে বাটা মশলা ফ্লেভার ওঠে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে জ্বলে যাবে যে উদ্দেশ্যে করা হলুদ কালার তালের জন্য তালের যে ব্যবহারটা সঠিক কায়দায় করতে হলে আপনাদের কি করতে হবে কালার মেনটেন রাখতে হবে কালার জানি অবশ্যই অবশ্যই ঠিক থাকে এটা আছে ন্যাচারাল তালের চাট। আচ্ছা এবার যেটা করব চিনিটা দিয়ে দেব। কমেন্টে জানায় অনেকে বলে যে তাড়াতাড়ি করে ভিডিও বানার না ভাই তাড়াতাড়ি করে কি বোঝাবো বোঝানো যায় না অনেকেই লিখে। তাড়াহুড়া শব্দটা অনেকেই লিখে ভাই আপনার ভিডিওটা ছোট করেন। কি कायদায় ছোট করে বলেন তো আমারে বুঝাই যান একটা ভিডিও এই যে রান্না করতেছি এখন আগুন কমায় নিতে হবে ভালো পোটা শুরু হয়ে গেছে। এই যে রান্না করতেছি আপনার কতক্ষণ সময় লাগে এটা রান্না করতে এটা ভিডিও এত তাড়াতাড়ি হয় এই যে এক ভিডিও করছি আর আপনাদের সাথে কথা বলছি ভিডিওর ভিতরে এই চিনিটা দিয়ে দিলাম এখানে দুই কেজি চিনি আছে আমার পাঁচটা তালে দুই কেজি চিনি লাগবে দুই কেজি চিনি আমি দিয়ে দিছি আর এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হয় নাড়া যদি কমে যায় দেখা যাচ্ছে আপনার ফট করে ধরে যাবে এবারে যা আপনি বানাইতে চাচ্ছেন মূল কথা বানানো হবে না জিনিসটা নষ্ট হয়ে যাবে চিনি দিয়ে নেবেন গুলে যাবে যাক বানানোর পরে কিরকম আসে ফাইনাল কি দেয় আপনারা এটা সংরক্ষণ ফাইনাল যেটা ওটা আপনাদের বলে দেবো ইনশাল্লাহ দেখতে থাকেন হ্যাঁ বন্ধুরা তালের যে তালমাটা করা হয় বা মূল কথা হচ্ছে যে তালের যে কোরমা বলেন তালমা বলেন অনেকে অনেক নামে চেনেন এটার কাজ কিন্তু এখন প্রায় শেষের দিকে এই যে বাষ্পটা উঠতেছে এই বাষ্পটা হালকা কিছু থাকা অবস্থায় আমার নামাইতে হবে এটা শেষের দিকের কাজ আপনাদের আমি দেখাই দিলাম আর টোটাল এটার আরো কাজ আছে সে কাজগুলো নিয়ে আপনাদের সামনে আমি এখনই আসতেছি আর দ্বিতীয় কথা সব বলে দেব কি কায়দে এটা প্রসেসিং করবেন ব্যবহার ব্যবহারবিধি বা অন্য অন্য জায়গায় আপনারা কি কায়দায় ব্যবহার করতে পারেন সে সম্বন্ধে আপনাদের আমি বলে যাই হোক দেখতে থাকেন আজকের ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত আপনারা যারা দেখলেন কতদূর কি বুঝলেন আমি বুঝলাম না তবে আপনাদের বুঝানোর জন্য আমি কিছু কথা বলি সেটা হচ্ছে তাল নিংড়ানো হল তাল জ্বালানো হলো মশলা তিন রকমের দেয়া হলো এতে কি সব হয়ে গেল না এটা প্রথম কাজটা হলো আর আপনাদের বোঝানোর সাথে বলি ঠিক তালের যেটা সলিড মাখনা বেরোয় তালটা নিংড়ানোর পরে ওইটার সাথে কম্পেয়ার করে কিন্তু আমার চিনি দেয়া আর নির্দিষ্ট মাত্রায় ওতে হালকা পানি এখনও আছে। যদি আমি পুরো টেনে ফেলায় দিই তাহলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে এর যে গন্ধটার জন্য বা এর যে স্বাদের জন্য আমরা যেই কাজটা করছি ওটা আর হবে না এর জন্য আপনার ঠিক জাল দেওয়ার পরে দেখা যাচ্ছে আমি কিন্তু যখন পানি টানি সব ছিল চিনি চিনি দেওয়ার পরে আমার প্রায় সাত কেজি টেজি মাখনা হয়ে গেছে এবার যখন আমি কমাইছি তখন এটা কি কমে আসছে দেখা যাচ্ছে সাড়ে চার কেজি বা চার কেজির ভিতরে চিনি সও। তাহলে কি হলো গাঢ় হলো এবারে এখানে যে কাঁচটা থাকে এতে কিন্তু এক্সট্রা কোনো তেল নাই বা ঘি নাই বা অন্য কোনো মশলা নাই কিন্তু এইটা তৈরি মানে হচ্ছে আপনি সবগুলো জিনিস তৈরি করতে পারবেন কিন্তু তেলটা দিয়ে কী কায়দায় রাখবেন এখন এই জিনিসটা আপনি একটা কাচের পাত্রে দিয়ে সুন্দর করে তেল নারিকেল নারিকেল তেল ঘি এটা দিয়ে আপনার মন পছন্দ ভাবে যেরকম আপনি তাল মাখনা বানাচ্ছেন হচ্ছে আপনি ধরেন চার কেজি চার কেজির সাথে আপনি ডাবল আট কেজি অয়েল ব্যবহার করতে পারবেন সমস্যা হবে না সমপরিমাণ পরিমাণ দেন চার কেজি আপনি ঘি দেন চার কেজি নারিকেল তেল দেন দিয়ে কিছু মশলা যেরকম ধরেন আপনার স্টারানিস আলগা এলাস এইগুলো দিয়ে তেল আর ঘিটা সুন্দর করে জাল দিয়ে নেন তবে জালটা দেবেন কি কাজ যায় আপনি একটা কড়াইয়ের ভিতরে আগে একটু ভেজে নেবেন তারপরে তেলটা গরম করে গরম তেলের ভিতরে ওই মশলাটা দিয়ে দেবেন এখানে আপনারা অন্য যে কোনো জিনিস দিতে পারেন তবে ওই মশলা সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে যেরকম এতে আমি যেটা যেটা দেব কিছু মশলা থাকে যে মশলাগুলো আমাকে দিতে হবে যেরকম আমি এর সাথে দেব হচ্ছে আপনার জয় ফল হালকা জয়ত্রী ওই তেলের সাথে দিয়ে আমি ওই তেলটা গরম করব এখানে নির্দিষ্ট কোন ই নাই যে আপনার এই জিনিসটাই দিতে হবে আপনি আপনার মতো বুঝে দিতে পারেন মশলার যেটা সেন্ট যুক্ত সেন্ট হয় ওইটা হ্যাঁ এখানে কথা আছে অনেকে অনেক ধরনের কায়দায় বলে আমি আপনাদের বোঝানোর সাথে বলছি আপনারা চাইলে এখানে দামি থেকে দামি মশলা যেটা খাবার মশলা এটা ব্যবহার করতে পারেন অয়েলের ক্ষেত্রে দিয়ে আপনি ওই তেলটা দিয়ে কাচের পাত্রে দিয়ে আপনি দিয়ে দেবেন হচ্ছে ছাদে ছাদে যখন আপনি দিয়ে দেবেন তখন এটা পর্যায়ক্রমে ওই যে যে পানিটুক রয়ে গেছে বা ওই মিশাই যখন আপনি নেড়ে দিলেন আস্তে আস্তে ওই তেলে এই তালের ফ্লেভারটা তেলের ভিতরে চলে যাবে আর পানি কিন্তু শুকাই যাবে ফ্লেভারটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবারে আসেন ওটা তখন কি হলো আপনি আমার ভাষায় তালের যে কোনো জিনিস আপনি করতে পারবেন দেখা যাচ্ছে আপনি ওই একই কায়দায় একটু ভাত রান্না করলেন ভাত রান্না করে একটু ওই যেরকম বাসমতি রাইস দেখলেন বাদমসি বা রাইসটা রান্না করে সুন্দর করে যদি তেলের ভিতরে ছেড়ে দেন মানে আগের থেকে কিন্তু ডাইরেক্ট ভাত দিবেন না তেল গরম করার পরে তেলের ভিতরে ছেড়ে দিলে তখন এই ভাতটা কিন্তু চেপে যায় হালকা চেপে যায় কিন্তু সেন্টটা তেলে চলে যাবে আবার এর ভিতরে দিয়ে তখন কি হয়ে গেল তাল বাকর হয়ে গেল এবারে মাখনা আপনার করা যখন হয়ে গেছে এবার আপনি কি করতে পারবেন তালের হাড়িয়া এখান থেকে মাখনা নেন একটু বাকের গুল দেন ব্যাস একটু জয়ফল জয়ত্রী বা অন্যান্য জিনিস দেন আপনার হাড়িয়া হয়ে গেল এরকম ভাবে প্রথমত মাখনা যখন আপনি সলিড ভাবে করতে পারবেন ঠিক এই একই প্রসেসে তালের যতগুলো রেসিপি আছে এই মাজ জগতের আপনারা তৈরি করতে পারবেন শেষ পর্যন্ত যারা এখনো পর্যন্ত দেখতেছেন আমার মনে হয় শেখা আপনারা এখান থেকেই শিখতে পারলেন আর সম্পূর্ণ আপনার বোঝার ব্যাপার রান্নাটার ব্যাপার যে রান্নাটা আপনার কিরকম হচ্ছে আজকের ভিডিওটা বড় করলাম লাস্ট পর্যন্ত যারা আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনার শেখার আগ্রহ থাকে এরকম সহজভাবে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের আগামী ভিডিওগুলো দেওয়ার জন্য দোয়া করবেন ভালো কমেন্ট যুক্তিগত কমেন্ট লিখে আসবেন সমস্যা নাই যদি কোনো প্রশ্ন থাকে আমার যে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েসে বলে দিবেন যে ভাই এটা জানতে চাচ্ছি বা ওইটা জানতে চাচ্ছি যদি ওটা আমার কাছে ভালো লাগে আপনাদের উত্তর দিয়ে দিব আর কমেন্টে ভালো মন্দ কী হলো এটা আপনারা জানাবেন তা সবাই ভালো থাকেন থাকেন সুস্থ আজকের মতো এ পর্যন্ত হ্যাঁ মাথায় রাখবেন একটা কথা মাছ ধরেন যত ভালো মাছ আপনি বা আমি ধরতে পারি না কেন মাছ ধরাটাই একটা লস প্রজেক্ট এর জন্য শখের তালিকায় রাখবেন শখ করে মাছ ধরবেন মাছ ধরাটা কেউ নেশার মতো করবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামাইকুম বরকাত।